सो हेलो गाइज, वेलकम टू अनदर एपिसोड अफ क्यूरियोफाइट। আমি আপনাদের হোস্ট কৌস্তভ। আজকে আপনাদের সাথে দুটো ভয়ানক হাড় কাঁপানো সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব, যেগুলো আমাকে আমাদের কিউরিওফাইট ফ্যামিলির দুজন নিয়মিত শ্রোতা পাঠিয়েছেন। আপনিও যদি এরকম কোনো ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান অথবা কোনো ঘটনা আমার কণ্ঠে শুনতে চান, সেই ঘটনাগুলো আমার কাছে ডাইরেক্টলি পাঠিয়ে দিতে পারেন আমার ইমেল, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিতে। প্রত্যেকটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সের একদম ওপরের দিকে থাকবে। এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল বাংলা হরর কমিউনিটিতে জয়েন করতে পারেন, যেখানে কিউরিওফাইটের সাথে থাকছে আপনাদের প্রিয় অন্যান্য বেঙ্গলি হরর চ্যানেলস। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও থাকছে ডেসক্রিপশন বক্সে। তাহলে চলুন আজকের ঘটনাগুলো শুনে নেওয়া যাক। প্রথম ঘটনা, এই ঘটনাটি যিনি আমাকে পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। মসজিদের সামনে দান বাক্সে দুটো ২০ টাকার নোট ফেলতে যাব এমন সময় পেছন থেকে একটা বুড়ো লোকের আওয়াজ পেলাম, ওই টাকা ওই বাক্সে ফেললেন না, আমারে দেন, মসজিদের চাইতে টাকাটা আমার বেশি দরকার। আমি পেছনে তাকালাম, ময়লা পাঞ্জাবি আর লুঙ্গি পরা বুড়ো লোকটার মুখে মায়া ভরা করুণ হাসি। আমি দুটো নোটই দান বাক্সে ফেলে দিলাম, টাকাটা আমার না। আসরের নামাজ পড়তে আসার সময় এক প্রতিবেশী খালা টাকাটা আমাকে দিয়ে বলেছিলেন মসজিদে দিতে, মানত ছিল তার। টাকাটা ফেলেই লোকটার দিকে তাকালাম, পুরো মুখ শুকিয়ে গেছে, টাকাটা দান বাক্সে ফেলে দিয়েছি দেখে। আমি পকেটে হাত দিলাম, একটা ২০ টাকার নোট আছে শুধু। টাকাটা বুড়ো লোকটার দিকে এগিয়ে দিলাম, লোকটার মলিন মুখে হাসি ফুটল না, বেশ বিরক্ত হয়েই মনে হলো টাকাটা নিচ্ছে। এমন সময় মুয়াজ্জিনের একামতের শব্দ ভেসে এলো, আমি ঘুরে মসজিদে ঢুকে গেলাম। নামাজ শেষে বুড়ো লোকটার কথা মাথা থেকে উড়েই গেছিল। মসজিদ থেকে বেরিয়ে আনমনে লোকটা যেখানে দাঁড়িয়েছিল সেই দিকে তাকালাম, ঠিক লোকটা যেখানে দাঁড়িয়েছিল সেই বরাবর পথে একটা ২০ টাকার নোট পড়ে আছে। আমি এগিয়ে গিয়ে টাকাটা তুলে নিলাম, সাথে সাথেই প্রচণ্ড রাগ অনুভব করলাম, আমি যেই ২০ টাকা বুড়োকে দিয়েছিলাম এটাই সেটা। আশ্চর্য বনে গেলাম, আজকালকার ভিক্ষুকরা এতই অহংকারী, ৪০ টাকার বদলে ২০ টাকা দিয়েছে তাই রাগ করে ফেলে গেছে। টাকাটা দান বাক্সে ফেলে স্কুলের মাঠের দিকে রওনা হলাম। আমার প্রতিদিনের অভ্যাস আসরের পর মাগরিব পর্যন্ত স্কুল মাঠে বসে বসে খেলা দেখি ছেলেদের, তারপর মাগরিবে নামাজ পড়ে সোজা বাড়ি, এই ২ ওয়াক্তই নামাজ পড়া হয় রোজ। আজকাল সন্ধ্যের পর খুব অস্বস্তি অনুভব করি, মনে হয় আশেপাশে কেউ একজন আছে এবং আমার ওপর সবসময় নজর রাখছে, অথচ আশেপাশে কাউকেই দেখি না। একটা সময় সন্ধ্যের পর ছাদে চলে যেতাম, চেয়ারে বসে ফেসবুক ইউটিউব চালাতাম, কিন্তু একদিন সন্ধ্যার পর মোবাইল চালাচ্ছি ছাদের পশ্চিম দিকে পিঠ দিয়ে চেয়ারে বসে, আকাশ মেঘলা থাকলেও চাঁদের মিহি আলোয়ে কাছের সব কিছুই ঝাপসা মতো বোঝা যাচ্ছিল। ছাদে আমি একা, শান্ত ভুতুরে পরিবেশ হলেও আমার মনে সামান্য ভয়ও কাজ করছিল না, অশরীরী কিছুর প্রতি আমার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। অনেক সময় এমন মনে হয়েছে কোনো একটা ভালো মুভির কাহিনীতে ডুবে গেছি, রাত ১২টা পর্যন্ত একাই ছাদে বসে থাকতাম। মায়ের বকার উপদ্রব অবশ্য ছিল সবসময়ই, তো সেদিন ভয়হীন মনে ফোন চালাচ্ছি, অন্ধকার জুড়ে চারিদিকে চাঁদের মিহি আলো, আমার দৃষ্টি মোবাইল ফোনের ওপর। এমন সময় ঘাড়ের কাছে কারুর গরম নিঃশ্বাস পড়ছে টের পেলাম, স্পষ্ট বুঝতে পারলাম আমার ঠিক পেছনে কেউ বা কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি ঘাড় ঘুরিয়ে তাকালেই মুখোমুখি হব ওটার। একটা অজানা ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো, বুকের কাঁপুনি বেড়ে গেল। আমাদের বাড়িতে একটা কুকুর আছে, একতলার ছাদ হওয়ায় মাঝে মধ্যে ওটা আসে ছাদে, কিন্তু আমি যেভাবে বসে আছি কম করেও ফ্লোর থেকে ৩.৫ ফুট ওপরে আমার ঘাট, হঠাৎ শরীর কাঁপুনি দিয়ে উঠল, আমি সোজা হয়ে দাঁড়ালাম, মোবাইল ফোনে টর্চ না জেলে স্ক্রিনের আলো সামনে ফেলেই সিঁড়ির দিক দিয়ে এগিয়ে গেলাম, ভুল করেও পেছনে তাকালাম না, মনে হচ্ছিল পেছনে তাকালেই এমন কিছু ভয়ঙ্কর একটা দেখতে পাবো যা আমার দেখা উচিত না। সিঁড়ির কাছে আসতেই পায়ে জোর পেলাম, দৌড়ে নিচে নেমে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। রাতে প্রচণ্ড জ্বর আমাকে কাহিল করে ফেললো, মা এমনিতেই এত রাতে ছাদে যাওয়া নিয়ে বকাবকি দিতেন, তাই মাকে আর ভয়ের কথাটা বললাম না। ৩ দিন লাগলো জ্বর থেকে উঠে আসতে, এরপর সুস্থ হলেও কেমন একটা এলোমেলো হয়ে গেল আমার সব কিছু। আমার সমবয়সী বন্ধু বলতে একজনও নেই, দিনের বেশিরভাগ সময়ই আমি ঘরে কাটাই, এর কারণে আমি কখনো একাকিত্ব বোধ করিনি। আমি দিনের বেশিরভাগ সময় কাটাতাম মুভি, টিভি সিরিজ দেখে আর থ্রিলার বই পড়ে, এইসব করতে ভালো না লাগলে গান শুনতাম, ফেসবুক স্ক্রোল করতাম, ইউটিউবে ভিডিও দেখতাম, কিছু না কিছু করতামই, দারুণভাবে সময় কাটত।
সেই জ্বরের পর থেকে একদিন একটা বই পড়তে গিয়ে দেখলাম কিছুতেই 2-3 পৃষ্ঠার বেশি পড়তে পারছি না। ভাবলাম বইয়ের কাহিনী বর্ণনায় সমস্যা, হয়তো আমাকে আকৃষ্ট করতে পারছে না। অন্য বই পড়তে গিয়েও একই জিনিস অনুভব করলাম, বই পড়তে ভালো লাগছে না, কিছুতেই 1-2 পৃষ্ঠার বেশি পড়তে পারছি না। মোবাইলে মুভি দেখতে গিয়েও সেই একই অনুভূতি, কোনো মুভি সিরিজ নাটক 5-10 মিনিটের বেশি দেখতে পারি না, বিরক্তিতে মন ভরে ওঠে, ফেসবুক ইউটিউব সব কিছুই বিরক্ত লাগলো। নিজের একটা জগতে বন্দী হয়ে থাকায় মা বাবা 4 বছরের ছোট ভাই সবার সাথেই সরল বন্ধুসুলভ সম্পর্কটা নষ্ট হয়ে গেছিল। কথা বলার জন্য আমার কোনো ভালো বন্ধু নেই জীবনে, এই প্রথম যেন অনুভব করলাম। কেউ যেন কল্পনার জগৎ থেকে টেনে হিঁচড়ে এনে বাস্তবের জগতে আমাকে আছড়ে ফেলেছে। যা যা করে সময় কাটাতাম সব কিছু থেকেই মন উঠে যাওয়ায় জীবনে এই প্রথম একাকিত্ব বোধ করতে লাগলাম। কলেজ থেকে ফিরে বাড়িতে করার মতো কিছুই পাই না, ভয়ে সন্ধ্যের পর ছাদেও যাই না। সেই দিনের পর থেকে সূর্য ডুবলেই মনে হয় আমার পেছনে অশরীরী কিছু একটা দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে তার নিঃশ্বাসের শব্দ পাই, গরম বাতাস আমার ঘাড় স্পর্শ করে। রাত 10টার মতো বাজে, ডিম লাইট জ্বালানো ঘরে বিছানার এক সাইডে বাম কাত হয়ে শুয়ে আছি আমি একা, এক ঘরে ঘুমোই। হঠাৎ স্পষ্ট অনুভব করলাম ঘাড়ের ওপর কারোর গরম নিঃশ্বাস পড়ছে। ভয়ে আমার আত্মা কেঁপে উঠল, ক্রমশ নিঃশ্বাসের গতি বাড়ছে ওটার, যেন ঘন ঘন গরম বাতাস অনুভব করছি। এক সময় মনে হলো কেউ একজন মুখ দিয়ে ফু দিচ্ছে আমার ঘাড়ে। প্রচণ্ড ইচ্ছা করলো ঘুরে পেছনের দিকে তাকাই, কিন্তু জানি অনাকাঙ্ক্ষিত এমন কিছু দেখব যা আমার দেখা উচিত না। ভয় আমার সহ্যের সীমা অতিক্রম করে ফেলল। ধীরে ধীরে বিছানায় উঠে বসলাম, পেছনে না ফিরেই মেঝেতে ধীরে ধীরে পা নামাতে গেলাম। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল মেঝেতে পা নামানোর সাথে সাথেই খাটের তলা থেকে একটা হাত এসে খপ করে আমার পা টেনে ধরবে, টেনে নিয়ে যাবে খাটের তলায়। তবুও নামলাম, জানি এর চেয়েও ভয়ানক বিপদ আমার খাটের ওপর। পা টিপে টিপে সুইচ বোর্ডে গিয়ে বাতি চালু করে দিলাম। এবার সব সাহস ফিরে এলো, ঝট করে বিছানার দিকে তাকালাম, কিচ্ছু নেই ওখানে। এখনও ভয়ে আমার শরীর কাঁপছে, একা একা ঘরে ঘুমানোটা আমার পক্ষে এই ভয়ের কারণে দিন দিন অসম্ভব হয়ে পড়ছে। কিন্তু বাড়ির কাউকেই কথাটা বলতে পারছিলাম না, কিভাবে বলবো। লাইট জ্বালিয়ে আবার বিছানায় শুয়ে পড়লাম। আর আমার এই দিনে দুবক্ত নামাজ পড়ার অভ্যেসটা গড়ে উঠেছে মসজিদের মুয়াজ্জিন হুজুরের কল্যাণে। বিকেলে খেলা দেখতে গিয়েই তার সাথে আমার আলাপ শুরু হয়। তিনি মাগরিবের নামাজ পড়তে নিয়ে যেতেন সন্ধ্যার দিকে, কয়েকদিন যেতে যেতে অভ্যাস হয়ে গেল। মুয়াজ্জিন হুজুরের কাছে এবার আমার সমস্যাটা জানালাম, তিনি অবাক হলেন, বললেন মনে হচ্ছে খারাপ কোনো জিনের আছর পড়েছে আমার ওপর। তিনি জানতে চাইলেন আমি আয়াতুল কুরেশি পারি কি না। আমি পারি না, তিনি একটা কাগজে লিখে দিলেন মুখস্থ করার জন্য, আর বললেন এরপর থেকে জিন আছে আশেপাশে মনে হলেই যাতে আমি সূরা নাস আর ফলাক পড়ে ফু দিই নিজের শরীরে। এই দুই সূরা সহ্য করতে পারে না জিন, সামনাসামনি কোনো দিন জিন দেখলে এই দুটো সূরা পড়ে ধুলা বা পানি ওটার দিকে ছিটিয়ে দিলেই চলে যাবে। এরপরে একদিন গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল, সেই ঘাড়ের ওপর কারোর ঘন ঘন নিঃশ্বাস পড়ায় আতঙ্কে অস্থির হয়ে পাথরের মতো শুয়ে থাকলাম। সূরা নাস, সূরা ফলক, আয়াতুল কুরেশি সবই আমার মুখস্থ, কিন্তু এই মুহূর্তে কিছুতেই মনে করতে পারলাম না। আমার ভয় বেড়ে গেল আরও দ্বিগুণ। আমি স্পষ্ট অনুভব করতে পারছি আমার পেছনে কেউ একজন শুয়ে আছে, সাথে সাথে এও অনুভব করতে পারছি সাধারণ কোনো কিছু নয় এটা। অনেকক্ষণ চেষ্টা করার পর আমি সূরা নাসের প্রথম আয়াত মনে করতে পারলাম, সামান্য শব্দ করে পড়ে গেলাম পুরোটা। আশ্চর্য হয়ে গেলাম, নিঃশ্বাসের শব্দটা ধীরে ধীরেই মিলিয়ে গেল। দ্রুত মোবাইল হাতে নিয়ে আলো জ্বালিয়ে সেই দিকে ঘুরলাম, কিছুই নেই। বাবা মাকে ভয়ের কৈফিয়ত দিতে হবে তাই আলো বন্ধ করেই ঘুমোই। ডিম লাইটের আলোতে ঘরে ঝাপসা আলো তৈরি হয়, দুনিয়ার অতিপ্রাকৃতিক ভয়গুলো পুরোপুরি আলো কিংবা পুরোপুরি অন্ধকারে বাসা বাঁধতে পারে না, ঝাপসা মলিন আলোতেই ওদের যত কারবার, তাই ওটাও বন্ধ থাকে। সত্যি প্রচণ্ড অন্ধকার ভয়ের মাত্রা অনেকটাই কমিয়ে দেয় যতক্ষণ না পর্যন্ত ঘাড়ের পেছনে কারো নিঃশ্বাসের শব্দ পাই। এরপর কয়েকদিন এমন কিছুই ঘটেনি। 4-5 দিন পরে আরেক রাতে ঠিক একই রকম গরম নিঃশ্বাস অনুভব করে ঘুম ভেঙে গেল। আমি মুহূর্তেই আয়াতুল কুরসি পাঠ করলাম এবং ওটা চলে গেল। এমন ঘটনা এরপর থেকে প্রায়ই ঘটতে লাগলো। আমার ভয়টা কিছুটা কম লাগছিল কারণ ওটাকে তাড়ানোর ক্ষমতা আমার ছিল। আমি মুয়াজ্জিন হুজুরের কথা মতো তাবিজ নিলাম, ঘুমানোর আগে দোয়া দরুদ পড়ে শরীর বন্ধ করে ঘুমাই। তবুও প্রায় রাতেই ওটা আসে, আমাকে জাগায়, আমি ওটাকে তাড়াই, ওটা চলেও যায়।
আমার আতঙ্ক বাড়তে থাকে। বিরক্ত হয়ে একদিন সিদ্ধান্ত নিলাম ওটাকে আজ রাতে তাড়াবো না, দেখি ওটা কী চায়, কতক্ষণ থাকে আর কী করে। তাই করলাম। সেই রাতে আমার ঘাড়ের ওপর ঘন ঘন গরম নিঃশ্বাস পড়ছে ওটার। আমি কিছুটা ভয় পেয়ে থাকলেও কোনো কিছুই বললাম না। একই রকমভাবে প্রায় আধ ঘন্টা কাটলো, ওটা যাচ্ছে না। আমি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলাম, আপনি কে? আমাকে চমকে দিয়ে পেছন থেকে একটা মোটা পুরুষালি কণ্ঠ ভেসে এলো, আসসালামু আলাইকুম, আপনি কে? ইয়ামেন। আপনি মানুষ? না, জিন। আমার সাথে আপনি এমন কেন করছেন? আপনাকে আমার ভালো লেগেছে, বন্ধুত্ব করতে এসেছি। এভাবে ভয় দেখিয়ে ভয় কই দেখালাম, শুধু আমার উপস্থিতি জানান দিতে নিঃশ্বাস ফেলি আপনার ওপর। আমার সাথে আপনি বন্ধুত্ব করতে চান কেন? আমার আপনাকে ভালো লেগেছে। আপনি ইফরিত জিন? জি। ভয়ে আমার শরীর মোচড় দিয়ে উঠল। আমি যতদূর জানি এই জিনেরা মানুষের সাথে মেশে যৌন সম্পর্ক করার জন্য, নারী পুরুষ দুই জাতের সাথেই এরা কাজটা করে মানুষকে অপদস্থ করে। এইসব ভাবছি, ওটার দিকে এখনও ঘুরে তাকানোর সাহস হচ্ছে না। ওটার গলা কেমন যেন কেঁপে উঠল লজ্জায়। ভাই, আপনি যেমনটা চিন্তা করতেছেন আমি ওই রকম জিন না, আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই। এমনকি ইফরিতদের মধ্যেও বেশিরভাগই দুষ্ট জিনদের ওই সব কাজের বিরোধিতা করে। আপনি মানুষের মনের কথাটা বুঝতে পারেন? সবারটা না, তবে কিছু মানুষের পারি। আমি নীরব রইলাম। আপনারা মানুষেরা আমাদের যতটা মন্দ ভাবেন আমরা ততটা মন্দ না। হ্যাঁ, স্বীকার করি আমাদের জাতের কিছু দুষ্ট জিন ওই সব নোংরা কাজ করে, কিন্তু এর মানে এটা না আমরা সবাই এমন। আপনাদের মানুষদের মধ্যেও ভালো খারাপ আছে, ইফরিতদের মধ্যেও ভালো মন্দ আছে। আপনি ভালো জিন? লজ্জা দিচ্ছেন ভাই, আমি কিন্তু আসলেই কারুর ক্ষতি করি না। মানুষ আমার খুব ভালো লাগে, মাঝে মধ্যে কিছু মানুষের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করি। কিভাবে বন্ধুত্ব করেন? যেমন কোনো একটা মানুষের রূপ ধৈরা, যারে আমার পছন্দ, তার সামনে হাজির হয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একটা কাজ করাবো, এতেই তার ওপর আমার নিয়ন্ত্রণ চলে আসে। আর তার যেসব কাজ করতে ভালো লাগতো ওই সব থেকে মন উঠিয়ে আনি। আপনি আমার সামনে মানুষের রূপ ধরে এসেছিলেন? জি। লজ্জার বিষয়, ব্যর্থ হয়েছি বন্ধুত্ব করতে। আপনি আমার কথা শুনেন নাই, দান বাক্সে টাকা কয়টা ফেলাই দিয়েছিলেন। আপনি ওই বৃদ্ধ ভিক্ষুকের রূপ ধরে এসেছিলেন? জি। আমি যদি আপনার সাথে বন্ধুত্ব না করি, দুইবার ব্যর্থ হইলে আমার খেল খতম। আমি আপনাদের সাথে বন্ধুত্ব করলে আপনার লাভ কী? আপনার শরীরে নিয়ন্ত্রণ আমি পাবো কয়েকদিনের জন্য, মানে আপনার শরীরে আমি বসবাস করতে পারবো। আপনি যা কিছু অনুভব করেন তা আমিও অনুভব করতে পারবো, মানে মানুষের সাথে বসবাস করাটাই আমার ইচ্ছা। আমি আপনার চেহারা দেখতে পারি? আমার নিজের কোনো চেহারা নাই, আমি বহুরূপী, আমারে দেখলে ভয় পাবেন। আপনি এখন কার চেহারা নিয়ে আছেন? এই দিকে তাকান, দেখতে পাবেন, তবে ভয় পাইবেন আগেই বইলা দিই। আমি খুব ছোটবেলায় একবার নামাজের শেষে কবরস্থানে গেছিলাম, একজন মৃত মানুষের কবর দেওয়া দেখতে। জীবনের প্রথম এত কাছ থেকে কোনো লাশকে কবরে শুয়াতে দেখেছিলাম। কবরে শুয়ে লাশটার মুখের উপরের কফনের কাপড় সরাতেই স্পষ্ট মৃত মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল। জীবনে এত ভয় আর কিছু দেখে পাইনি। চিৎকার করে দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে এসেছিলাম। এতই ভয় পেয়েছিলাম যে এরপর থেকে প্রায়ই স্বপ্নে লোকটাকে দেখতাম। আমাকে কাফনের কাপড় পরেই তাড়া করছে। মাঝে মধ্যে রাতে ঘুম ভেঙে গেলে চোখ মেললেই প্রথমে মনে হতো ওই লোকটা আমার দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে। চিৎকার করে উঠতাম আমি। বড় হওয়ার সাথে সাথেই বুঝতে পারছিলাম ওটা আমার মনের ভয়। সেই ভয়টা কেটে গেছিলো একসময়, কিন্তু এই মুহূর্তে ওটা আবার ফিরে এলো যেন। আমার মনে হচ্ছে আমি ঘুরে পেছনে তাকালেই সেই মৃত লোকটাকে দেখতে পাবো। আমি পেছনে না তাকিয়ে শব্দ করে সুরাগুলো পড়ে গেলাম। ওটার উপস্থিতি মিলিয়ে যেতেই ভয় কেঁদে উঠলাম। আব্বা আম্মা ছোটো ভাই ছুটে এলো, তাদের কিছুই বললাম না, শুধু জানালাম ভয় পেয়েছি। এরপর অনেক বছর কেটে গেছে, ওই জিনটার উপস্থিতি আর কোনো দিন টের পাইনি। ওটা আর কোনো দিন আমার মনে কিংবা আমার বিছানায় স্থান পায়নি। আমার মনে হচ্ছিল ছোটোবেলায় পাওয়া সেই ভয়টাই আমাকে জিনটার কবল থেকে রক্ষা করেছে। সেই রাতে আমি জিনটার দিকে প্রায় তাকিয়েই ফেলেছিলাম। ওটার দিকে তাকানো মানে নিজের অনিচ্ছা সত্ত্বেও জিনটার কথা শোনা, অর্থাৎ তার সাথে বন্ধুত্ব করে নিজের শরীরের অর্ধেক ওর ক্ষমতায় তুলে দেওয়া। কিন্তু সেই ভয়টাই আমাকে বাধ্য করেছিল ওটার দিকে সে রাতে না তাকাতে। এই প্রথম অনুধাবন করলাম ভয়ও উপকারী হতে পারে। ওটা পরজীবী, কিন্তু ওটারও প্রাণ আছে।
এবার আসা যাক দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে সুপ্রিয়া শিলিগুড়ির ফাঁসি দেওয়া থেকে। ঘটনাটি ঘটেছিল আমার পরিচিত এক কাকিমার সাথে। ঘটনাটি প্রায় 10 বছর আগে ঘটে কাকিমা এবং তার ভাইয়ের বউয়ের সঙ্গে। একদিন কাকিমা, কাকু, কাকিমার ভাই আর তার ভাইয়ের বউ যাচ্ছিলেন তার ভাই আর ভাই বউয়ের অষ্টমঙ্গলা করতে। নতুন বউয়ের বাপের বাড়ি ছিল অনেক গ্রামের ভেতর, আর তখন রাস্তাঘাট এখনকার মতো অত ভালো ছিল না। নতুন বউয়ের বাড়ি অনেক দূরে ছিল, তার জন্য তারা অনেক সকালে রওনা দেয়। রাস্তায় যেতে অনেকটা পথ, কোনো বাড়িঘর ছিল না, পুরো এলাকাটা একদম ফাঁকা। অনেকটা দূর যাওয়ার পর কাকিমা রাস্তায় একটু দাঁড়ায়। আশেপাশে শুধুমাত্র বাঁশঝাড় ছাড়া আর কিছুই ছিল না। তারা দাঁড়ায় টয়লেট করার জন্য। কাকিমা আর তার ভাই বউ একটুখানি ভিতরের দিকে এগিয়ে যায়। বাঁশঝাড়ের একটু ভিতরের দিকে একটু ফাঁকা জায়গায় একটা উঁচু জায়গা আছে, সেখানে তারা দুজনে উঠে দাঁড়ায়। আর উঠে দাঁড়াতেই ঘটে যায় সেই ঘটনা। সেই উঁচু ঢিবিতে উঠে দাঁড়াতেই একটা মেয়েলি কণ্ঠে কান্নার আওয়াজ শুনতে পায় কাকিমা। তারা তাদের মনের ভুল ভেবে আরও একটু এগিয়ে যায়। তারপর শুরু হয় সেই মেয়েলি কণ্ঠে অঝোর কান্নার আওয়াজ। কাকিমারা তখন ওখান থেকে এক দৌড়ে রাস্তায় এসে পৌঁছয় এবং কাকুকে বলে তাড়াতাড়ি সেখান থেকে যাওয়ার জন্য। তারপর তারা সেখান থেকে চলে যায় আর নতুন বউয়ের বাড়ি পৌঁছে যায়। তারপর তাদের দিন বেশ ভালোই কাটল। আসল ঘটনাটা ঘটল সেদিন রাতে। সবাই তখন ঘুমিয়ে পড়েছে, যথারীতি কাকিমাও ঘুমিয়ে পড়ল। রাতে কাকিমা এক স্বপ্ন দেখেন, সেটা দেখে তিনি চমকে যান। স্বপ্নটা ছিল ঠিক এমনই, একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন হঠাৎ করে চারজন ছেলে তাকে জোর করে তুলে নিয়ে যায় সেই বাঁশঝাড়ের ভেতর, আর তার সঙ্গে খুব ধস্তাধস্তি শুরু হয়। মেয়েটার সাথে তারা একের পর এক শারীরিক নির্যাতন করা শুরু করে। একসময় মেয়েটি তার জ্ঞান হারিয়ে ফেলে আর সেই ছেলেগুলি ভাবে যে সেই মেয়েটা মারা গেছে। তখন সেখানেই মাটিতে পুঁতে রাখে মেয়েটিকে, সেখানেই সে মারা যায়। কাকিমা স্বপ্নেই দেখতে পান সেই মেয়েটির বাড়ি কোথায়, আর তার বাবা মাকেও তিনি দেখতে পান। এই স্বপ্নটি দেখার পর কাকিমা সকালে কাকুকে নিয়ে বেরিয়ে যায় সেই বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে কাকিমা সেই মেয়েটির বাবা মায়ের সাথে কথা বলেন আর জানতে পারেন তাদের মেয়ে 5 দিন হলো নিখোঁজ। তারপর কাকিমা তাদের সব ঘটনা খুলে বলার পর তারা লোক লজ্জার ভয়ে পুলিশকে কিছু না জানিয়ে তাদের গ্রামের কিছু লোকজনকে নিয়ে সেই স্থানে যায় এবং সেই জায়গাটি ঘুরে সেই মেয়েটির লাশ উদ্ধার করে। তারপর তারা মেয়েটির দেহ সৎকার করে। দ্যাটস এ ভিডিও গাইজ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করুন। আপনারা যদি এরকম ঘটনা আরও শুনতে চান তাহলে ডান দিকের প্লেলিস্টে ক্লিক করুন, অথবা আপনারা যদি ভারতের সবথেকে ভয়ঙ্কর মন্দিরের ব্যাপারে জানতে চান তাহলে বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।